সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের সেই আকর্ষণীয় কম্পিটিশন হতে যাচ্ছে। আজকে কম্পিটিশনটা হলো চোখ পেতে হাড়ি ভাঙা। দর্শক শ্রোতা, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে সেই জমজমাট মজার একটা প্রতিযোগিতা। দর্শক, আপনারা খুবই খুবই উপভোগ করবেন আমাদের এই আজকের প্রতিযোগিতাটি। প্রতিযোগিতা এটা হলো গিয়ে, আমি নিয়মটা বলে দিচ্ছি। নিয়মটা হলো গিয়ে, আপনার উপরে প্রতিযোগী থাকবে, তার চোখ বেঁধে দেওয়া হবে এবং তার হাতে একটা লাঠি দেওয়া হবে এবং সে চোখ বাঁধা অবস্থায় হাঁটতে হাঁটতে এপারে চলে আসবে এবং এসে একবারিতে হাঁড়িটাকে ভেঙে দিতে হবে। দর্শক শ্রোতা, এটাই আজকে আমাদের প্রতিযোগিতা এবং দেখা যাক কে সেই ভাগ্যবান এবং কে সে একবারিতে হাঁড়িটা এপারে এসে চোখ বাঁধা অবস্থায় ভেঙে দিতে পারে। আজকে আমাদের প্রতিযোগী হলো ছয়জন। ছয়জনের নাম হলো ইন্দিয়া, ফাহিমা, সৈকত, নাজমুল, রাফসান এবং হলো গিয়া মারিয়া। দেখা পরিবেশে আজকে আমাদের এই অনুষ্ঠানটা শুরু হতে যাচ্ছে। এটা খুবই খুবই আনন্দ। তাহলে দর্শক শ্রোতা, গেমটা শুরু করা যাক। ওকে, লেটস গো। দর্শক শ্রোতা, আমাদের প্রতিযোগী লাইনে পা ফেলে রং করে ফেলেছে। এখন আমাদের দ্বিতীয় প্রতিযোগী হলো গিয়ে সৈকত। দেখা যাক, আমি ওর চোখ বেঁধে দিচ্ছি, ও কি করে। ওকে দর্শক, ওর চোখটা ভালো করে বেঁধে দিতে হবে, নয়তো ও দেখতে পেয়ে গেলে তাহলে ও খুব সহজে হাড়িটা ভেঙে দিতে পারবে। তাহলে আমরা চলে যাচ্ছি সৈকত, দেখা যাক কি করে, ও পারবে কি না। দর্শক শ্রোতা, আমাদের দ্বিতীয় প্রতিযোগীও পারলো না, ও ফেল করলো। দেখা যাক, এখন আমাদের তৃতীয় প্রতিযোগী নাজমুল। এখন আমি নাজমুলের চোখটা বেঁধে দেবো, নাজমুল কি করে এখন দেখার বিষয়। এটা সুন্দর করে চোখটা বেঁধে দিলাম, দেখা যাক কি করে। বাবা, বড় বড় পাড়ায় এগিয়ে যাচ্ছে নাজমুল, কিন্তু শেষ রক্ষা করতে পারবে কিনা এটাই দেখার বিষয়। দিয়ে দিল ভারী, কিন্তু কিছুই হলো না। আমাদের তৃতীয় প্রতিযোগী দ্বিতীয়দের সাথে সাথে প্রথম দ্বিতীয় তৃতীয় আমাদের তিনজন প্রতিযোগী ফেল করে গেছে। দেখা যাক দর্শক শ্রোতা, এখন আমাদের দেখা যাক তাহলে এবার আমাদের চতুর্থ প্রতিযোগী রাফসান। রাফসান কি করে, আমি আর চোখটা জোরে বেঁধে দিলাম যেন ফাঁকা ফুটা না থাকে, তাহলে তো দেখে গেলে খুব সহজেই হাড়িটা ভাঙা সম্ভব। দেখা যাক রাফসান পারে কি না, রাফসান কি করে এটাই দেখার বিষয়। রাফসান পারবে কি না, রাফসান হেঁটে যাচ্ছে, বাবা সোজা চলে যাচ্ছে রাফসান। শেষটা নো, রাফসানও ফে পারলা না। পরের বার সময় করে আসবো এখানে। দর্শক শ্রোতা, আমাদের চার চারজন প্রতিযোগী অলরেডি ফেল করে ফেলেছে। আমাদের আর মাত্র দুজন প্রতিযোগী আছে, উপরে মারিয়া আছে। এখন আমরা ইমতিয়া, ইমতিয়ার চোখ বেঁধে দেবো। ও আমাদের সেই প্রতিযোগী, প্রত্যেকটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ইমতিয়া, কিন্তু সে একটা প্রতিযোগিতায় উইনার হতে পারেনি, ফার্স্ট হতে পারেনি। আমি ওর চোখটা বেঁধে দিচ্ছি, দেখা যাক। সুন্দর করে চোখটা বেঁধে দিতে হবে এবং ওর নাক আটকে না যায়, তাহলে ওর শ্বাস ছাড়তে কষ্ট হবে। ওকে দর্শক শ্রোতা, দেখা যাক ইমতিয়া কি করে। ইমতিয়া অনেকবার দেখেছি এপাশ ওপাশ করে হেঁটে মাপ নিয়েছে, দেখা যাক চলে যাচ্ছে সামনের দিকে। ইমতিয়া কি করে, কি করে, ও মাই গুডনেস, ইমতিয়া ও মাই গুডনেস, একবারে ইমতিয়া আরেকটা ভেঙে দিয়েছে, ও মাই গড, উরে।
দর্শকশ্রোতা এটা আনবিলিভেবল। আমি তো ভেবেছি যে ইমতিয়া এটা পারবে, এটা কখনো স্বপ্নেও কেউ ভাবতে পারেনি। আর আমি ভেবেছি আজকে হয়তো আমাদের কোনো প্রতিযোগী হাড়িটা ভাঙতে পারবে না। ইমতিয়া তো দূরের কথা, কিন্তু অবিশ্বাস্য ঘটনা, ইমতিয়া শেষমেশ হাড়িটা ভেঙেই দিল। ও মাই গড, এটা আসলে সত্যি আনবিলিভেবল দর্শক। আমি কখনো ভাবিনি, ও বেশ খুশি। কিন্তু দেখা গেছে ওকে দেখা গেছিল অনেক আগে, শুরুতেই ও কয়েকবার এপাশ ওপাশ করে পা মেপে নিয়েছিল। ও দেখেছি অন্যদের প্রতিযোগিতা নেওয়ার সময় যে ও এপাশ ওপাশ করে সবাই করেছিল। যাই হোক দর্শক, সেটা আমরা ইমতিয়াকে আজকে হাড়ি ভাঙতে দেখে নিলাম। দেখা যাক আমাদের আরেকজন প্রতিযোগী আছে, ও মারিয়া। আমি ওর চোখটা বেঁধে দিই, ও কি করে দেখা যাক। ও যদি উইনার হয় তাহলে আজকে আমাদের হয় দুজনের ভিতরে আবার হাড়ি ভাঙা দিতে হবে, নয়তো দুজনকেই আমাদের আজকে পুরস্কার দিতে হবে। চাই হোক দেখা যাক আজকে ও কী করে। ও হাড়ি যদি ভেঙতে পারে তাহলে আমরা দুজন উইনার পাবো। দেখা যাক, মারিয়া চলে যাচ্ছে সামনের দিকে। মারিয়া কী করে, মারিয়া কী করে, মারিয়া ও মারি দিয়ে দিল কিন্তু পারলো না। তার মানে আমরা আজকে উইনার ইমতিয়াকে পেয়েই গেলাম। ইমতিয়াই আজকে আমাদের উইনার, মারিয়া পারলো না। যাই, ও মাই গড, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে ইমতিয়াই আসলে হাড়িটা ভাঙতে পেরেছে। কারণ ইমতিয়া আমাদের সেই প্রতিযোগী যে প্রত্যেকটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, কিন্তু কোনো প্রতিযোগিতায় আসো আজও উইনার হতে পারেনি। আজকে ও পেরেছে, তাতে আমি দেখেছি সবাই খুশি, সবাই কারো প্রত্যেকটা প্রতিযোগিতা অংশ নিয়েও পারছে না। যাই হোক আমরা এখন পুরস্কার বিতরণী পালা আছে, ইমতিয়াকে আমরা এখন পুরস্কার তুলে দেবো। আমাদের একটা পাশের আন্টি আছে, উনি এসে দাঁড়িয়েছে, ওনার হাত দিয়ে আমরা আজকে পুরস্কারটা তুলে দেবো ইমতিয়ার হাতে। ওকে সবাই হাতে তাড়ি, ইমতিয়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পাশে আংটিটা। উনি পুরোটা খেলা উপভোগ করেছেন, ওনার হাত দিয়ে আমরা পুরস্কার তুলে দিলাম ইমতিয়াকে। সবাই হাতে তাড়ি দিয়ে ইমতিয়াকে আমরা উইশ করি। ঠিক আছে, ওকে ইমতিয়ার জন্য অনেক অনেক শুভকামনা। কারণ ইমতিয়া পারবেটা আমরা কখনো ভাবিনি। দেখা যাক, সবাই বেশ মজা করছে। যাই হোক আমাদের অনুষ্ঠান এখানে আজকে শেষ করছি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।